বিদ্যুৎ বিলে অনিয়ম, আপনার অভিযোগ জানাতে গেলে এসডিও সঙ্গে দেখা করতে চাইলে ভোগান্তির শিকার হতে হয় গ্রাহকদের, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন হয়েছে কাছাড় জেলার কালাইন বিদ্যুৎ পর্ষদ কার্যালয়ের বিরুদ্ধে। এসডিও সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে দিনভর গ্রাহকরা কার্যালয়ে পৌঁছে অপেক্ষা করলেও দেখা মিলছে না এসডিও শুভম দাসের। কার্যালয়ের সাধারণ কর্মীরা জানিয়ে দেন, দিশপুর থেকেই নাকি বিদ্যুতের বিল বাড়ানো হয়েছে, বর্ধিত হারে বিল আদায় করতেই হবে বলে জানার, এমনটাই অভিযোগ ভুক্তভোগী গ্রাহকদের। অভিযোগ মতে বেশ কিছুদিন ধরে কালাইনের গ্রামাঞ্চলে বৈদ্যুতিক বিলে অনিয়মের সমস্যায় ভুগছেন গরিব সাধারণ খেটে খাওয়া দিনমজুর গ্রাহকরা। অভিযোগ জানাতে অফিসে গেলে পড়তে হয় বিড়ম্বনায়। আজ সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বেশ কিছু গ্রাহক এসডিও শুভম দাসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে দিনভর অপেক্ষা করলেও দেখা মিলেনি এসডিও শুভম দাসের। গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ বিল অধিক হারে আসছে। বিভাগীয় কর্তা এবং কার্যালয় থেকে বলা হচ্ছে গুয়াহাটি কার্যালয় থেকে নাকি বিদ্যুৎ বিল বাড়ানো হয়েছে। কখনো বৈদ্যুতিক মিটার খারাপ অথবা স্মার্ট মিটার লাগাতে হবে বলে বিভাগীয় অস্থায়ী কর্মচারীরা জানিয়ে দেন। দেখা গেছে দরিদ্র শ্রেণীর পরিবারের নেই রেফ্রিজারেটর, টিভি অথবা গ্যাসের চুলা, শুধুমাত্র দু চারটি বাল্ব এবং দু একটি বৈদ্যুতিক ফ্যান ব্যবহার হয়। সেখানে মাসে বিদ্যুৎ বিল আসে নিয়মিত 200 টাকা, কিন্তু ইদানিং 2 থেকে 4 গুণ দাঁড়িয়েছে বিলের টাকার পরিমাণ। আজ বিদ্যুৎ বিল হাতে হাতে নিয়ে কার্যালয়ের সামনে অধিক হারে বিদ্যুৎ বিল কেন তা জানতে চাইলে গ্রাহকরা নিরাশ হয়ে বাড়ি ফিরতে হয়। এতে গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। অনতি বিলম্বে বিভাগীয় তরফে গ্রাহক পরিষেবার হাল না ফেরালে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন ক্ষুব্ধ গ্রাহকরা। আমাদের হাতে গ্রাহকদের মন্তব্য রয়েছে, শুনে নেব তাদের মুখ থেকেই অভিযোগ গুলো। দিদি আপনার নাম? আমার নাম দীপসনা বেগম। বাড়ি কোন জায়গায়? পাটু। আচ্ছা, কোন জায়গায় কেটে হয়েছে? আমরা প্রবলেম হল স্যার, আমরা মাসের থেকে খালি বিল আইতে থাকে, 17 দিনে বিল আই গেছে, ও আপনি দেবো 1337 টাকা। আমরা গরিব মানুষ, এরকম বিল দিতে পারবো না আমরা। আমরা আগে বললাম যে বিপিএল কানেকশন লাগাও, ঘরে ঘরে কানেকশন লাগাও, বিপিএল যখন বিপিএল কানেকশন লাগিয়ে যদি এখন এরকম বিল আয়, আমরা মাসও পাই কত, আমরা ইনকাম কত, ও বিল সে স্যার আমি পড়িয়া মাথা ঘুরাইয়া আমার হাত ভাঙিয়ে গেছে। আমরা কষ্ট করে খাই, প্রত্যেক মাসে যদি এরকম বিল আয় আমরা বিল কামিয়ে দিবি, তেল লাগতো না আমরা কারেন্ট কাটিলে কথায়। আমরা গরিব মানুষ, এরকম আমরা বিল দিতে পারতাম না। আরো বিষয় গত মাসে আইয়া গেছি আমরা, আইলে এসটিও আমরা খাই না। আমরা যে মাসে আই, আজকে 2 বছর থাকি ওরকম বিল আইয়া আইয়া যা, আইলেও খালি তারা ওটা না ওটা ওটা না ওটা আবদার খালি কয়, আবদার খালি কয়, লাইনম্যানে খালি কয় মিটার খারাপ, মিটার খারাপ তো 2 বছর থেকে বিল কামিনে আইলো। মিটার খারাপ যদি তো আমার জিরো দেখাইতো, জিরো দেখাইতো অত টাকা তো বিলাইবা কথা না, কথা নাই। আর আজকে আমরা সকাল 9:30 থেকে মেয়ে মানুষ আইয়া না খাইয়া আমরা এখনো পর্যন্ত অপেক্ষা করিয়া, এখন টাইম 9:30 এখন আমরা এসডিও লাগি, আমরা কাছে এসডিও লাগবো, আমরা কইলা 5টার সময় আইবা, 5টার সময় অফিস টাইম নেই। আমরা হিমন্ত মিশ্র সারা কইলা দিছেন 5টার সময় অফিস টাইম, আর অফিসে আইয়া আমরা তারা অফিসের সামনে খাইনা, গত মাসে আইয়া তাহলে পাওয়া গেল না, তাহলে আইলে আমরা ফাইনা কিন কারণে? আমরা যদি গরিব মানুষ, আমরা যদি সময় বিশ্বাস, আইয়া আমরা যদি ফাইনা, আর আমরা কয় খাটি বেলা থাকি, আমরা 100 টাকা গাড়ি ভাড়া লাগে, আমরা খালাইন অফিসে বারবার আপডাউন, এরপরে আমরা ফর্ম থাকি বিল খাটিয়া খালাইন আনছে, প্রত্যেক মাসে আইয়া খালাইন আইয়া আমরা বিল দিতে লাগে, 100 টাকা আমরা গাড়ি ভাড়া লাগে, একটা হাজিরা আমরা মরে। আমার নাম হইল তানেশ চন্দ্র দাস, ভাষা কই? ভাষা হইল নরগতি চন্ডীনগর পাটপুর। আমাদের বিশেষ করে গ্রামের 2টা ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ডের মানুষ দেখা যায় দিন দিন বিল ত্রিগুণ ডাবল আয়ে, তখন গ্রামে প্রত্যেক মানুষের টাকা হইল, টাকা হইয়া আমাদের আজকে 20-50 জন মানুষের পাঠাইল, যাও এই এফটিসিডি সাথে এসডিওর সাথে কথা বুঝিয়া আমরা কি পদক্ষেপ নিতে লাগে আমরা গিয়া থানারে বিস্তারিত আলোচনা করতাম। তখন আমরা আইলাম অফিসও, অফিসে আওয়ার পরে হইল যে আপনারা স্মার্ট মিটার নেই, তখন বিল কমাইব, আর স্মার্ট মিটার না নিলে দিন দিন তারা এসডিও অফিসে এই গুয়াহাটি এই সফটওয়্যার থেকে বিল বাড়ায়, এই দিন দিন বিল বাড়াই দিব, এটা যেটা মনে হলো 2 টাকা আছে এটা 5 টাকা দ্বিগুণ করিয়া দিব। তখন বুঝলাম যে তারা বাধ্যতামূলক, আমরা গারোয়া গরিব মানুষ, মেনুতি মানুষে সাফাইতে তারা বাধ্যতা, কিন্তু আমরা যারা পাবলিক গরিব মেনুতি মানুষ, আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব। যদি আজকে তারা অফিসারের মুখ থেকে আমরা নিজে শুনতে পারলাম যে এইগুলা বিল যখন বেশি বাড়তেছে, তখন দেখা যায় তারা নিজে বাড়ায়। গুয়াহাটির অফিস থেকে বিল বাড়ে, গুয়াহাটির অফিস থেকে যে বিল বাড়ে, অফিস স্টাফ। আপনার নাম? আমার নাম, বাসা কোন জায়গায়? কি হয়েছে কোন জায়গায়?
প্রত্যেক মাসে ধরো 180 টাকা 200 টাকা বিল আছে মানে ওই সব রিসিট আছে লোকের মাসে মাসে ক্লিয়ার হয়ে গেছে কালকে আমি মাসা থাকলাম না আইয়া দেখি রিসিট দেওয়া করো আমি দিনমজুরি মানুষ আমার রোজগার ইনকাম দুটা নাই এইরকম যদি আছে আমি এখন বছর চালাই দাম বিলার বিল দিতাম কিরকম তোমার দিন তো দেখা দিব দেখো না এবার 1200 দাও অফিসে জিজ্ঞাসা করো অফিসে জিজ্ঞাসা করো বিল খেলে দাঁড়ায় বিল মানে মাস মিটার লাগাও মাস মিটার লাগাইলে বিল কমবো দাদা আপনার নাম কিটা আমার নাম কামাল উদ্দিন ভাষা কেরলা অষ্টম আচ্ছা শুনছেন আপনার অসুবিধাটা কিটা আপনার অসুবিধা আমি সব মাসে মাসে বিলটা ক্লিয়ার করে গেছি হ্যাঁ আমি দিন মজুরি মানুষ বাজারে কাজ করি হ্যাঁ এই মাসে তারা 1400 এই এক মাসের আমি করে যাবাইছি যে রিসিটটা ভাই আমি কইলাম কে দিয়া গেছে যে কেন দিয়া গেছে যে আমার ঘরে একটা বেড়া আছে বলুন তো ইকড়ের বেড়া খাঁচা কর এটা মিটার যাতায় তো যাতায় দে এটা পাং দিয়ে আপনার মিটার ঠিক আছে মিটার তারা করে খালি খারাপ 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 যে লাইনমেন্ট কইব লাগিয়া আমি এক সপ্তাহ পর লাইনমেন্ট বাইর গেছি লাইনমেন্টে কইছে 500 টাকা তারা দিতে লাগবো আর এখানে চেক করা যেত না আমরা বলো কেতন চেক করো আমরা দুইটা বাস একটা ট্রেন চলে আমরা কত টাকা বিল খাই না আমরা বরাবর গিয়ে চেক করো তো আমরা বলো কিন্তু আমরা ফ্রিজ নাই আমরা হিটার নাই আমরা কোনো কারেন্টের চুলা নাই আমরা কিছু নাই সবাই মিটার খারাপ আমরা সকাল থেকে আরো মানুষ সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ।